নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে চলে এসেছি একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে বানাবো মোচা দিয়ে মুগের ডাল। তার জন্য এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মোচাটাকে কেটে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে রেখেছি। এবার মুগ ডালটাকে আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে প্রেশার কুকারে আমি মুগ ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি একটু নুন। আর মোচাটাকে সেদ্ধ করা আছে, এবার একটু হাত দিয়ে চটকে নেব। এখানে রেখেছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এগুলো ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি চটকে রাখা মোচাটা দিয়ে দেব। এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার মোচার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার মোচাটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মোচাতে যে জলটা উঠেছে সেই জলটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় ওরকম করে ভেজে নিতে হবে। মোচাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করা ডালটা মোচার সাথে অ্যাড করে দেব। তো সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার সামান্য একটু জল অ্যাড করেছি, গরম জল অবশ্যই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি আদা বাটা আর সামান্য চিনি। এবার ডালটাকে আমি ফুটতে দেব। তো ডালটা ফুটে উঠলে নামানোর আগে দিয়ে দেব ঘি আর গরম মশলা গুঁড়ো। এটা একটি নিরামিষ রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। নতুন একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।